আরে বাবা, আগের দুয়ারে সরকার জমা দিয়েছিস? আগের দুয়ারে সরকার জমা দিয়েছিস সেটা অলরেডি আমাদের এন্ট্রি হয়ে আছে অনলাইন, যে আজকে জমা দিলেও এখানে দেখাবে, রেজিস্ট্রেশন নেবে, নতুন করে দেওয়ার দরকার নেই। ছেলেদের আছে, ছেলেদের আলাদা আছে। সব কিছুই লাগবে, সব দিতে হবে বলে এসছে চাষে। কেন এসছো? আমি আগের দিন বলেছিলাম এই ক্যাম্প থেকে আমরা কোনো সার্টিফিকেট দেবো এক মানুষ। আমরা প্রতিনিয়ত এখানে মানে ফর্ম ফিল আপ করার ক্যাম্প করে দিয়েছি, মায়েরা আসছে, আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, ওনারা জমা দিচ্ছে। না, এটা তো পঞ্চম ক্যাম্প, আজকে আমাদের পঞ্চায়েতের দ্বিতীয় ক্যাম্প। এই ভেজে আমরা তো মানে 100% আশাবাদী যে কাজ করে দিয়েছি। বেশি ভিড় হচ্ছে মৎস্যজীবীতে, বেশি ভিড় হচ্ছে, আর কারেন্টের ওখানেও হচ্ছে, আর লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, স্বাস্থ্য সাথীতে হচ্ছে, নামের ভুল কারেকশন হচ্ছে, কোন মেয়ের বিয়ে হয়ে গেছে সেটা ডিলেট হচ্ছে, নূতন বৌমা এসেছে সেটা জমা হচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো হচ্ছে, বেশি পড়ছে বার্ধক্য ভাতা। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সেটা এখনো তথ্য নিতে পারেনি, টেবিলে বসে তো একভাবেই তো মানে দুয়ারে সরকারে মানুষ 100% সুবিধা পেয়েছে, মানুষ প্রচুর মানে মানে প্রচুর পরিমাণে কাজ করতে পেরেছে, যেসব অফিসে গিয়ে ঘুরে ঘুরে করতে পারতো না সেইগুলো। যেমন বেশি মানুষ সুবিধা পেয়েছে যে বাবা মারা গেছে, তাদের জমি রেকর্ড করে নিয়েছে বাবার ডেথ সার্টিফিকেটটা দিয়ে, তারপরে অনেক আগে পুরানো দলিল ছিল সেগুলো করে নিয়েছে, মানুষ প্রচুর সুবিধা পেয়েছে। নাম কামরুন নাহার, কোটরা গ্রাম পঞ্চায়েত প্রধান। মিউটেশনটা তো আগে ছিলই, নতুন করে বিদ্যুতের কানেকশন। বিষয়টা হলো এখানে বিদ্যুৎ কানেকশনে আমাদের একটা সমস্যা ছিল আগাগোড়া, যে প্লটে একটা মিটার আছে সেই প্লটে দ্বিতীয় কোনো মিটার দেওয়ার নিয়ম ছিল না, যার জন্যে বাবা আছে, তার দুই ছেলে আছে, যেভাবে হোক দুই ছেলে পৃথক, বাবাও পৃথক থাকে, একটা মিটার থেকে তিনজন জ্বালালে তাদের তো মিটার বাড়ে, রিডিং বাড়ে, তার জন্যে তাদের জায়গায় কমার্শিয়াল বিল চলে আসে, আর তাছাড়াও সেপারেট ফ্যামিলিতে একটা মিটারে নেওয়াও বেআইনি। আমার থেকে আপনি যদি সাব মিটার নিয়ে কারেন্ট নেন সেটাও বেআইনি, এই জন্য এইটা নিয়ে প্রচুর লোক কানেকশন পাচ্ছিল না, সমস্যাটা হচ্ছিল, বাধ্যে অনেক লোক হয়তো হুক করেও জ্বালছিল,
সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিন্তা ভাবনা করে এই প্রকল্পটা নিয়ে এসছেন। যারা যারা ছেলেরা একই প্লটে বাস করে তাদের বিদ্যুতের কানেকশন পাচ্ছে না, মিটার পাচ্ছে না, সেই জন্য এই দুয়ারে সরকারে বিশেষ করে বিদ্যুৎ বিলের জন্য, বিদ্যুৎ কানেকশনের জন্য মিটারের ব্যবস্থা করেছে। একটা সেপারেশন সার্টিফিকেট দেবে প্রধান সাহেব, আর সে ট্যাক্স কাটবে পঞ্চায়েতে, ট্যাক্স কেটে সেপারেট ফ্যামিলি থাকলেই তাকে কানেকশন দেওয়া হবে। বুঝলাম না, পাট্টাটা নতুন করে দেওয়া হচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে প্রতিনিয়ত পাট্টা চলছে, কন্টিনিউয়াস চলছে, পাট্টা কোনো সময় বন্ধ নেই। এবারে পাট্টাটা কিছুদিন বন্ধ ছিল, কারণ মিউটেশন হচ্ছে, এইসব হচ্ছে, এইসবের জন্য বন্ধ ছিল। সেইগুলো যারা পাট্টা আবেদন করে রেখেছিল সেগুলোকে কমপ্লিট করে, ইনকোয়ারি করে, সম্পূর্ণ করে আজকে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী তাদের হাতে পাট্টাটা তুলে দিচ্ছে। প্রথম কথা হলো দুয়ারে সরকারে মানুষ যা সুফল পেয়েছে এর ব্যাখ্যা মুখে দেওয়া যাবে না, কারণ আমরা বিভিন্ন অফিসে বিভিন্ন কাজ নিয়ে গিয়ে বছরের পর বছর ঘুরতাম। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দুয়ারে সরকারে জমা দিলে এক মাসের মধ্যে তাদের রেজাল্ট পৌঁছে দিতে হবে। যেমন এখানে অরেশের এগেনেস্টে জমি এখানে মিউটেশন হলো আমাদের গত দুয়ারে সরকারে, এখানে প্রচুর লোক যারা দীর্ঘদিন ধরে পয়সার অভাবে মিউটেশন করতে পারছিল না, যারা জমা দিয়ে বসে আছে বছর কি বছর তাদের মিউটেশন হচ্ছিল না, কিন্তু এখানে দুয়ারে সরকারে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের মিউটেশন হলো, হাতে হাতে পেয়ে গেল। আমার এখানে এই ফেজে 7 তারিখে যে এখানে দুয়ারে সরকার হয়েছিল, যারা মিউটেশনের আবেদন করেছিল আজকে তাদের বর্ষে দেওয়া হচ্ছে। এবং বিভিন্ন ব্যাপারে রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে যা কিছু আছে সবটাই কিন্তু এখানে জমা দিয়ে হাতে হাতে সুফল পাচ্ছে। এই জন্য দুয়ারে সরকার প্রকল্পটা 100% সফল। কিছু মানুষের বাকি আছে আর মানুষের কিছু কিছু চাহিদা বাড়বে, দুয়ারে সরকার যতদিন চলবে ততদিন এর লোক থাকবে, কিন্তু এটা মানুষ প্রচন্ডভাবে সুবিধা পাচ্ছে। বিরোধীরা তো পাগল, ওরা তো পাগলে পাগলামো করছে। বিরোধীরা বলছে আমরা ক্ষমতায় আসলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার কি দরকার ছিল মেয়েদের? মেয়েরা বুঝতে পারছে আর সবাই বুঝতে পারছে সত্যিকারের যারা গরিব মানুষ, যার বাচ্চারা কান্নাকাটি করে মায়ের আসল ধরে বলে মা 5টা টাকা দাও আইসক্রিম খাবো, মা যখন দিতে পারে না রাগে তবে মেয়েটা চড় মেরে তাড়িয়ে দেয়, মেয়েটার বাচ্চাটা যখন বাড়ির থেকে দূরে সরে গিয়ে সেও বসে বসে কাঁদে, আর মা সবার অজান্তে চোখের জলে বুকের কাপড়টা ভিজিয়ে ফেলে। বাচ্চাটা আইসক্রিমের জন্য 5টা টাকা চাইলাম, মেরে তাড়িয়ে দিলাম, দিতে পারলাম না। আজকে দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডারে মায়েদের হাতে যে টাকাটা এসছে এই টাকা নিয়ে তারা এই ছোট ছোট এই অভাবগুলো পূরণ করতে পারছে, এটা 100% সফল এবং এটার প্রয়োজন ছিল। দুয়ারে সরকারে সরকার তো এখানে কাজ করছে, মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন আমার নবান্নে বসে আমি কাজ করব না, আমার কাজ হবে জেলায় জেলায়। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় এসে তিনি সরকার চালাচ্ছিলেন, তিনি অনুভব করেছেন, উপলব্ধি করতে পেরেছেন আমার জেলায় আসলে হবে না, এবার আমার গ্রামে নেমে নেমে কাজ করতে হবে সাধারণ মানুষের, তাই এই গ্রামে নেমে দুয়ারে সরকারের মাধ্যমে কাজ করছে। যারা বলছে তারাও সুফল পাচ্ছে, শুধু রাজনীতি করার জন্য বলছে। আমার নাম মোহাম্মদ ঈসা, আমি 12-7-1 নম্বর ব্লকের পূর্ত পরিবহনে কর্মদক্ষ।